بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صحيح بخاري حديث کہ تم میں سب سے بہترین وہ ہے جو قرآن سیکھا اور سکھائے تم میں سے بہترین شخص وہ ہے جو قرآن کو سیکھے اور دوسروں کو سکھائے بخاری شریفر حدیث تو اللہ رسول صلی اللہ علیہ وسلم بولیں جو تمہارے بھیتر تھے سب تھے وہی بیکتی پریو بھلو جو قرآن کے سیکھے এবং অন্যদেরকে শিখায়। তো এই দুই ব্যক্তি আল্লাহর নিকটে সব থেকে ভালো এবং পছন্দনীয় ব্যক্তি, আল্লাহর প্রিয়তম বান্দা আর কি, প্রিয় বান্দা। তো এই জন্যে আমরা শিখনেওয়ালা বনি এবং শেখানেওয়ালাও বনি। যারা বিশেষ করে ওলামায়ে কেরাম আসি, আমরা শিখেছি অল্প হলেও, তো আমরা শিখানেওয়ালা এখন বনি। আর যারা শিখিনি এখন পর্যন্ত, তো আল্লাহর প্রিয় শিখে আল্লাহর প্রিয়র বান্দা হই, এবং কি শিখায়ও আল্লাহ তাআলার প্রিয় বান্দা যাতে আমরা হইতে পারি। এই জন্য শিখার কথা এখানে আল্লাহ বলছেন যে পেহলে শিখো তুম উসকি বাদ শিখাও তুম দুসরুকো। তো এই জন্য আমরা অতি প্রথম শিখতে হবে ইলিমকে, কোরআন ও হাদিসকে শিখতে হবে, তারপরে অন্যদেরকে শিখাইতে হবে। এটা একটা সৎকার জারিয়া। আমি আপনার যদি ইলিমকে শিখাই যাই, তো এটা কামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই ইলিম শিখানোর যেটা সৎকার জারিয়ার সোয়াব, এটা আমি আপনি কবরে শুয়ে শুয়ে পেয়েই থাকবো আর কি। তো এই জন্য আমার রিকোয়েস্ট আর কি, আমার এই আবেগ যে আমরা যাতে প্রত্যেকেই যা কিছু শিখেছি অন্যদেরকে শিখাই আর কি, বিশেষ করে ওলামাদেরকে বলতেছে শিখানোর ক্ষেত্রে আর কি। আওয়াম মানুষকে শিখাবেন না, আপনারা খারাপ পাবেন না। যদি আওয়াম যদি আপনারা আসেন, আপনারা কোরআন ও হাদিসের ইলিম আপনি যদি আলিম না হন, যদি হাফিজ না হন, যদি মুফতি যদি না হন, যদি আপনি কোরআন ও হাদিসের ইলিম যদি আপনার নাই, আপনি যদি মাদ্রাসাতে না পড়ে থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট আপনি খারাপ পাবেন না, আপনি মানুষকে শিখাইতে পারবেন না। কারণ আপনি আগে আলিম বলেন, আগে কোরআন ও হাদিসের ইলিমকে হাসিল করেন, মাদ্রাসা পড়েন, মাদ্রাসা পড়ানোর পর আপনি দুসরেকে শিখাবেন, অন্যদেরকে আপনি শিখাইতে পারবেন। এখানে বলেই শেষ করলাম, কেউ খারাপ পাবে না। যদি ভালো লাগে তো নিশ্চয়ই সুন্দর একটা কমেন্ট করবেন। তো আশা রাখি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।